বন্ধুরা, আচার্য চাণক্য ওনার চাণক্যনীতিতে অনেক উপায়ের কথা বলে গেছেন, তা যদি আমরা মেনে চলি তাহলে আমরা জীবনে সফল হতে পারবো। আজকের ভিডিওতে সেই উপায়গুলোর থেকে শুধুমাত্র তিনটি উপায় আপনাদের সামনে তুলে ধরব। সেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারাও জীবনে সফল হতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আচার্য চাণক্য বলেছেন, একজন মানুষকে কখনো খুব বেশি সৎ হওয়া ঠিক না। একজন ব্যক্তি যদি খুব বেশি সহজ এবং সৎ হয় তাহলে তার চারপাশে ঘুরে বেড়ানো মুখোশধারী লোকেরা সবার প্রথমে তার ক্ষতি করবে। সৎ ব্যক্তি সবার সাথে বিনা স্বার্থে মেশে এবং বিনা দ্বিধায় তাদের সাহায্য করে ও তাদের আপন করে নেয়। অসৎ লোকেরা সেই সুযোগের সদ্ব্যবহার করে, প্রয়োজন হলে তার সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষতি করে। সেরকম লোকেদের সাথে কখনো সৎভাবে মেলামেশা করা উচিত না। আচার্য চাণক্য বলে গেছেন, প্রতিটি বন্ধুত্বের পিছনে কোনো না কোনো রকম স্বার্থ অবশ্যই থাকে। এরকম কোনো বন্ধুত্ব নেই যেখানে স্বার্থ নেই, এটা বাস্তব এবং সত্যি। বেশিরভাগ লোক নিজের স্বার্থের জন্য আপনার সাথে বন্ধুত্ব করবে। যখন আপনি কাউকে নতুন বন্ধু বানান তখন ঠিক বোঝা যায় না এই বন্ধুত্বের পেছনে ঠিক কি স্বার্থ রয়েছে, কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার বন্ধু আপনার কাছে ঠিক কি চায়। একটু লক্ষ্য করলে ধীরে ধীরে তাদের উদ্দেশ্য আপনার সামনে আসবে। তবে এটা বলছি না যে আপনাদের কারো সাথে বন্ধুত্ব করা চলবে না। সমাজে থাকতে গেলে নিশ্চয়ই বন্ধুত্ব করতে হবে, তবে বন্ধুত্ব করার আগে অন্যের স্বার্থের দিকে খেয়াল রাখতে হবে। কখনোই কাউকে খুব বেশি বিশ্বাস করা উচিত না। আমরা অনেক সময় খুব বেশি বিশ্বাস করে আমাদের মনের সব কথা অন্যকে বলে ফেলি এবং তারা সেই কথা দিয়েই আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই আমি বলবো, বন্ধুত্ব অবশ্যই করুন, কিন্তু তাদের ওপরে খুব বেশি একটা বিশ্বাস করা উচিত না। আচার্য চাণক্য বলেছেন, সবসময় অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করা উচিত, কারণ আমাদের কাছে এত সময় নেই যে আমরা প্রথমে ভুল করব এবং পরে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে কাজটি করব। যদি আপনি এটা ভেবে থাকেন যে জীবনের প্রতিটি শিক্ষা আপনি আপনার নিজের থেকে শিখবেন, তাহলে আপনার ভাবনায় অনেক ভুল আছে। যদি আপনি আপনার নিজের ভুল থেকে শিক্ষণীয় কিছু শিখতে চান, তাহলে আপনি হয়তো সেই বয়সে গিয়ে সব কিছু বুঝতে পারবেন, যখন আর কিছু করার মতো শক্তি ও সময় থাকবে না আপনার কাছে। আমরা প্রত্যেকেই প্রায় একই রকম কম বেশি ভুল কাজ করে থাকি, তাই ভুলের থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন, তাহলেই জীবনে সফল হতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন ও সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।